মণ্ডপের একদম মাঝখানে বাঘের মাথা দেখানো হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের। এই সুন্দরবনে যে সমস্ত অ্যানিমেলগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে এখানে দেখানো হয়েছে, বাঁশের কাজ রয়েছে, মাঙ্কি রয়েছে উপরে। এই হচ্ছে আমাদের এলিট ক্লাবের লাইটের গেট। এই যে আমি এখন রয়েছি এলিট ক্লাবের লাইনে, প্রচুর ভিড়, আর এদের বিষয় ভাবনা এবার একটু পুরো সুন্দরবন। এই হচ্ছে এলিট ক্লাবের এন্ট্রান্স, আর এই দেখো মানুষের ভিড়। শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। জালের মতো করে বানানো হয়েছে, পাশে রয়েছে নৌকা। এই যে মূল মণ্ডপে প্রচুর ভিড়। এই জালটিকে বাঁশের বাতা দিয়ে বানানো হয়েছে, পেছনে নেট রয়েছে। এখানে সুন্দরবনের মৌচাক দেখানো হয়েছে এবং রয়েছে বাঘের মাথা এবং পাশে নৌকার কম্পোজিশন রাখা হয়েছে, আর এই পাশে দেখানো হয়েছে আমাদের সাঁওতালদের ফিগার। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রায়, আর তোমরা দেখছো বিপুল রায়। এখন আমি চলে এসেছি আমাদের এলিট ক্লাবের মূল মণ্ডপের মাঝখানে, প্রচুর ভিড়, তার মধ্যে আমি মণ্ডপটি দেখাচ্ছি। পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। মূল মণ্ডপে ঢোকার গেট, আর এখানে প্রচুর ভিড় রয়েছে। এখানে দেখানো হচ্ছে পেঁচা, বেজি দেখানো হয়েছে এখানে, খুব সুন্দর হয়েছে প্রতিমাটি। এখানে নৌকা বানানো হয়েছে। মণ্ডপে প্রচুর গাছ লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। সাঁওতালদের ফর্ম করা হয়েছে, ফিগারেটিভ ফর্ম, মাথা ইউজ করা হয়েছে, হাত ইউজ করা হয়েছে। হচ্ছে সিলিং এর কাজ। শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাবে।